ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল, মাজুসি নাস্তিক মুলহিদ। সে বলে বেড়াচ্ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না, কারণ স্রষ্টা দেখা যায় না। ইরাকের লোকেরা বললো আমাদের একজন ইমাম আছে, নাম নুমান ইবনু সাবিত। কি নাম? নুমান ইবনু সাবিত, যাকে আমরা ইমাম আল আযম আবু হানিফা বলেছি। সবাই বললো তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না, আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে। সুবহানাল্লাহ পড়ে। সে বললো ঠিক আছে, তাহলে তোমাদের ইমামরা আসতে বলো। কবে? সামনের জুমাবারে ঠিক ভর দুপুরে, দুপুর দুইটার দিকে জুমার নামাজের পরে আমিও আসবো, তোমার ইমামও আসবে, ডিবেট হবে। দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে, দেখি কে জিতে যায়। এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফা নগরীতে, হাজার হাজার মানুষ এসেছে। ওই নাস্তিকও এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না, স্রষ্টাকে বিশ্বাস করে। সবাই এসেছে, আসে নাই শুধু ইমাম আবু হানিফা। নাস্তিক কয় তোকে ইমাম ডরাইছে, কি বলে তোদের ইমাম ভয় পেয়েছে। উনি এসেছেন দেড় দুই ঘন্টা দেরি করে, দেড় ঘন্টা দেরি করে যখন উনি আসলেন, নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই, আপনার তো সময়ের জ্ঞানই নাই, আপনার সাথে কিসের আলাপ? ইমাম আবু হানিফা বললেন আইন্দিয়া ওজোর, আমার ওজোর আছে। কি ওজোর? তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায়, আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয়। আজকে এসে দেখি নৌকাও নাই, মাঝিও নাই, কিছু নাই, কিভাবে পার হবো? হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ, গাছটা হঠাৎ এমনি এমনি দুই টুকরা হয়ে গেল, গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের হয়ে গেল, তক্তাগুলো অটোমেটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল। এই নৌকা মাঝি ছাড়া সা করে আমার সামনে চলে এলো, আমি নৌকায় বিসমিল্লাহ বলে বসে পড়লাম। হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে এলো, তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি। এই যে গাছ কাটা, তক্তা হওয়া, নৌকা হওয়া, মাঝি ছাড়া চলা, এই প্রসেসিং হতে আমার দুই ঘন্টার সময় লেগেছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট এন্ড আই অ্যাকসেপ্ট জিদ্দান, আমি দুঃখিত। নাস্তিক নেতা বলে তোকে ইমাম গাঁজা খাইছে, কি খাইছে? তোদের ইমাম মাজনুন, জুন্না আলাই, মাথার তার সিরার নিয়ে যা। ইমাম আবু হানিফা বললেন ময়দানে আমারে গালি দিলেন কেন? পাগল বললেন কেন? তার সিরা বলে ডাকলেন কেন? মাজনুন শব্দ ব্যবহার করলেন কেন? মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন? নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন? শিক্ষিত মানুষ, দার্শনিক মানুষ, জ্ঞানী মানুষ, ইমাম মানুষ, কোন মানুষ ছাড়া, করাত ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা বানানো যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগে এমনি এমনি নৌকা হয় নাকি? মাঝি ছাড়া পানিতে নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা বললেন নাও ইরান দ্য রাইট ট্র্যাক। এই তো লাইনে আসছেন, আমি লাইনে আনার জন্য তো এত গল্প, লাইনে আনার জন্যই তো এত স্টোরি আমি মেক করলাম। আপনার কথা থেকেই যদি ধরি, করাত ছাড়া গাছ কাটা যায় না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি নৌকা হয় না, মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না, তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? জমিন কেমন করে এমনি এমনি হলো? দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি? আল্লাহ আকবার! কেমন করে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি হলো? কেমন করে দিন শেষে রাত্রি আসে, রাত্রি শেষে দিন আসে? ওইটা যদি এমনি এমনি না হয়, মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরার সব কিছু কেমন করে এমনি এমনি হয়? নাস্তিক কয় হায় হায়, আসলে তো আমি একটা লুকা পাঠা, আসলেই তো আমি হাদারাম, এইভাবে তো ভেবে দেখি নাই, আসলে তো এগুলো এমনি এমনি হয় না। সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, একজন মহা শক্তিধর, মহা এমডি আছে, এমডি ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক, চিৎকার করে বলেন তিনি কে? বিশাল এক ব্যবস্থাপক আছে, তিনি সব কন্ট্রোল করছেন। এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি নাই, আমারে মাফ করিয়ে দেন আর করিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদানা ইমাম আবু হানিফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে, সুবহানাল্লাহ পড়ে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, সুবহানাল্লাহ পড়ে। এই জ্যোতি যার হৃদয়ে একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে? আল্লাহ। এজন্য এই সূরা পড়লে
নাস্তিকরা নাস্তিক থাকবে না, নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন, কিছু ডোজ দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়ে। এই সূরা থেকে আমরা কিছু সময় কথা শুনবো, শুনতে রাজি আছেন তো? সূরার নাম চিল্লায় বলেন কি না? মুলক। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে সভরেইনটি। সুবহানাল্লাহ পড়ে। রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সব বিষয়ে ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহামহিম সে সত্তা, সুমহান সে সত্তা, বিয়াদিহিল মুলকু, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আল্লাহ। চিৎকার করে বলতে হবে কার হাতে? আল্লাহ। নাকি আমাদের হাতে? না। না সরকারের হাতে? না। পুলিশের হাতে? না। র‍্যাবের হাতে? না। মাশরাফির হাতে? না। হিরো আলমের হাতে? না। ক্ষমতা কার হাতে? আল্লাহ। ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর হাতে ক্ষমতা, আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস, সেন্টার অফ দ্য অল পাওয়ার্স। সব ক্ষমতার উৎস কে? আল্লাহ। নাকি জনগণ? আমরা কিন্তু এটাই শিখিয়ে দেশে, আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে শিখানো হয়, এটা রাষ্ট্রীয় কুফুরি। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। উনি ক্ষমতার উৎস, তিনি ক্ষমতাশীল, মহা ক্ষমতাধর, তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না। আমাদের কি ক্ষমতা আছে কথা বলেন? বল্লা পোকার কামড় খাইছেন? হ্যাঁ। মৌমাছি কামড়াইছে? মৌমাছি কামড়াইলে সিলাসিলি শুরু করে। তো কি ক্ষমতা আছে আপনার? বল্লা কামড় মেয়েরা দেয় ধরে 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 যে মার মইটেও পারি না। কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কথা বলেন? আমরা নাকি ক্ষমতার মালিক। পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, মজা করে বলছি এতই ভয় পেয়েছি, আসলে যদি ফাস করে আসতো শব্দ, স্লোগান দেওয়ার বলা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, আমার ভাই তোমার ভাই, কাপায় ফেলামো নামায় ফেলামো কথা বলেন? আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে সাপ দৌড়, আপনারা কি দৌড় দিবেন? আমরা এদিক দিয়ে দৌড় দিব কথা কন চাচা, আপন প্রাণ জীবন বাঁচানোর জন্য ভয়ে পাগল, সাপ লাগবে না। বাবা ব্যাংসি নেন, মাইথা দিয়ে নাই বোধ হয়, আছে আছে, কি করে খালি লাফায়। দশটা ভাওয়া ব্যাংক যদি ছেড়ে দেওয়া হয় স্টেজে দুইটা, আর বাকি আটটা এদিকে, ভাওয়া ব্যাংক আর কি লাভ দিবে? এরসে লাফালাফি শুরু করবো আমরা কথা বলে, আর আমরা দাবি করি আমরা ক্ষমতার উৎস। কোনো ক্ষমতা নাই, একবার ডায়রিয়া হলে তিনবার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকানো যায় না, কারে মাফ করে দে, আই মরে যাইও, আই হাইতান ন, আছে না নাই? পারবেন না কেন? আপনার ক্ষমতার উৎস, আপনি না ক্ষমতার উৎস। আরে আপনার তো কোনোই ক্ষমতা নাই। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করেছে কে? আল্লাহ। এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে? আল্লাহ। আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, আমরা হলাম দুর্বল। আমরা কি দুর্বল? দুর্বলের ঘরে দুর্বল। আমরা যখন জন্মেছিলাম দুর্বল। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলায় এরকম ছিলাম, না খাওয়ালে খেতে পারে না, পেশাব পায়খানা করে, ঘর নষ্ট করে, বমি করে, দাঁড়াতে পারে না, শুইতে পারে না, লালা পড়তে থাকে, ক্লিন করতে হয়, সব সময় তাকে সার্ভ করতে হয়। কি দুর্বল ছিলাম আমরা! ওই দুর্বলতা থেকে যৌবনের সাময়িক একটা সময় পাই রক্ত গরম। এরকম রক্ত গরম তোমার আগে ছিল না, আগে তুমি দুর্বল ছিলা। তুমি শুধু দুর্বল না, তুমি দুর্বলের ঘরের দুর্বল। আমাদের 14 পুরুষ দুর্বল ছিল, এবারে ঠিক কি না? কি ক্ষমতা আমাদের! দুর্বল হয়ে দুনিয়ায় জন্মালাম, সাময়িক কিছু সময়ের জন্য যৌবনের শক্তি পেলাম, আবার ওইটার পরে আবার দুর্বল হয়ে গেলাম। রং ধরা যৌবন জম ধরে শেষ, আবার লাঠি নিয়ে হাঁটা লাগে, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, আবার কুজো হয়ে যায়। কি ক্ষমতা আছে আমার! কি ক্ষমতা আছে! একটু ভূমিকম্প হলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ঠিক কি না? ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড়। টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম, উপস্থাপক দৌড়, অতিথিও দৌড়, দেখেন নাই? লাইভ
ব্রডকাস্টিং হচ্ছিল সরাসরি সম্প্রচার, যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে উপস্থাপক দৌড় আর মেহমানরা বসে আছে মাইক নিয়ে, কিছুক্ষণ পরে আরো কাঁপাকাঁপি বেড়ে গেল মেহমানও দৌড়। কথা কর, বিশ তলা ৩০ তলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে তুফান শুরু হলে দেয় দৌড়। কথা কর, মারাঠিয়ারা দৌড়ায়, বাড়িওয়ালারা দৌড়ায় না, নিজের বাড়ি তো এই জন্য দৌড় দেয় না, নাকি ভূমিকম্প হলে ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, সবাই দৌড়, র‍্যাবের প্রধান দৌড়, পুলিশ প্রধান দৌড়, শুধু প্রেসিডেন্ট আর মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না। কথা কর, বাসার জন্য সব দৌড়।